আছি, যেহেতু এতিয়া আজি নতুন কমিটি গঠন হল আর নতুন কমিটি প্রেসিডেন্ট হিসাবে মই কৈ আছো, যেহেতু আমার লেবারর ইয়া ডিটিসি যেহেতু সুযোগ সুবিধা পাবা লাগে, এইটো মোর আবেদন। এইবিলাক চিফ স্যারের লগত অল্প আমার মেমোরিয়াল আসিল দেওয়া, যেহেতু চিফ স্যার আহা নাই এতিয়াও, কিন্তু আহিব বলে কইছে, এতিয়া কি হয় না জানো, কিন্তু আহিলে বিরাট ভাল আছিল। কারণ আমার লেবার বিলাক যেহেতু আমার লেবারের তো কোনো পেনশন নাই কিবা নাই, এলাকা চলে মানে আমার লেবারের একটা ভবিষ্যৎ হবো লাগে, যে আপনার যে যে মানুষ চাকরি করে 60 বছর পরে একটা রিটায়ারমেন্ট পায়, এই রিটায়ারমেন্টও আমার নয়, কিন্তু এইটু আমার লেবার কারণে যাতে এইটু পায়, এইটু সুযোগ সুবিধা পায়, ইয়ার কারণে এইটু আমার লগত বক্তব্য এইটু রাখিছো। আর আজি অধিবেশনটো ইয়ার কারণে আমার লগত করা হল, যাতে আমার লেবার যে বিটিসি যেমন লেবার বসবাস করি আছে, যাতে সববিলাক সুবিধাবাদী হোক, শ্রমিক আজি কিবা এক্সিডেন্ট হয়ে যায় এইটো কিবা এটা বেনিফিট নাই, কিবা এটা ইহতে মেডিকেল খরচা নাই, তা আমার ইউনিয়ন যেতিয়া 2005 আছিল এইবিলা সব আমার ইউনিয়ন বহন করে আছিল কম বেশি, এতিয়া তো এইবিলা খেলিমেলি হয়ে মাজত ভাঙচুর হয়েছে, তথাপি আসু লাগি আসু চলি আছে আর কি। আমার লেবার আজি একটা এক্সিডেন্ট হলে কোনে হসপিটাল লৈ যাব, কোনে কি করিব, কোনে ঘরত খবর দিব, এইবিলা মানুষ না আছে, কিন্তু ইয়ারপরা এইবিলা ঠিক হব আজির পরা, যেহেতু নতুন কমিটি গঠন হল, এইটো বলে কই মোর বক্তব্য মই শেষ করিলো। অল বিটিডি কনস্ট্রাকশন লেবার ইউনিয়নের অষ্টম দিন আছে অধিবেশন, এখন অধিবেশনত আমি পূর্ণাঙ্গ হয়তো নতুন কমিটি গঠন করিলো, তাহলে এসিস্টেন্ট সেক্রেটারি মেম্বার সকল লই 51 জন মেম্বার লই একটা কমিটি গঠন করেছে। এই অধিবেশনত আমার কিছুমান দাবি আছিল, হয়তো আমার সরকারের মানুহ আমি মাতিছিল, এতিয়ালৈ আহি পোৱা নাই, আহিম বুলি কৈছে, ইয়াতে দেখা থকা মানুহ আহিব, আমার কিছুমান দাবি শ্রমিকসকলের নিরাপত্তা, এক নম্বর শ্রমিকসকলের নিরাপত্তা দিব লাগে, বাকি হেৰি আমাৰ সংস্থাপন যিখিনি আমি সিহঁতক এটা ইঞ্চুৰেঞ্চ দিব লাগে, লাইফ ইঞ্চুৰেঞ্চ কিছুমান আৰু আছিল আৰু যেনিবা, তো কিছুমান দাবীও মানে ইঞ্চুৰেঞ্চ, আকৌ আমাৰ কাৰ্যালয় যেনিবা স্থায়ী এটা কাৰ্যালয় লাগে, পিছে এক্সিডেণ্ট বেনিফিটটো আমাৰ বিটিচি চৰকাৰৰ ফালৰ পৰা এটা একেলাইন সাহায্য বিচাৰিছোঁ, এই প্ৰতিবেদনখিনি আমি মেমৰেণ্ডাম কিবা এটা ৰেডি কৰিছোঁ, আমি হয়তো আমি দিম বুলি চিফ স্যারক, তো চিফ স্যারও তো এটা আহি পোৱা নাই, আহিম বুলি কৈছে, আহিব বুলি এটা আমি আশাবাদী। কার্যসূচী মানে আমার একদিনিয়া কার্যসূচী, একদিনিয়া কার্যসূচী মতে আমার ইয়াত রাতেপা যেন আমার হেৰি আছিল লেগোস্টি, ইয়ার পিছতে টি ব্রেক 10টা বাজার ডেলিগেট সেশন আছিল, ডেলিগেটটো আমি করিলো, করার পিছত 2টা বাজার প্রায় ওপেনিং।